দর্শক, হানা ওয়াটার নিবেদিত মাই টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিষণ্ণতা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা প্রথমেই পরিচয় করে দিতে চাই আমাদের আজকের অতিথির সাথে। সাথে আছেন ডাক্তার ফাহমিদা ফেরদৌস, সহকারী অধ্যাপক মনোরোগবিদ্যা বিভাগ, ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং স্টুডিওর সবাইকে। দর্শক, বিষণ্ণতা অনেক সময় এই সমস্যাটিতে অনেকেই ভুগে থাকেন, অনেকে বলতে চান না, অনেকে জড়তা নিয়ে থাকেন, কি করবেন বুঝতে পারেন না, এই সব নানা বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে টেলিভিশনের স্ক্রলে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিতে ডায়াল করে যুক্ত হতে পারেন আমাদের সাথে। চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই যেটি জানতে চাই, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বিষণ্ণতাকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন? ধন্যবাদ, আজকে খুব সুন্দর একটি বিষয় মানে সিলেক্ট করার জন্য এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষণ্ণতা। কম বেশি আমরা বলে থাকি বিষণ্ণতা হচ্ছে একটি মানসিক বা মনের আবেগজনিত একটি রোগ। আচ্ছা। যেখানে একজন মানুষের অনীহা এবং কোনো কাজের প্রতি আগ্রহবোধ হারিয়ে ফেলা, এবং এটা যদি দুই সপ্তাহের বেশি দিন অতিক্রান্ত হয়, স্থায়ী হয়, তখন আমরা তাকে বলি কিছু গুণাবলী থাকে বা কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো যদি হয় মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী কিছু গুণাবলী থাকে, সেগুলোর সাথে যখন আমাদের পরিচিত হয়ে যায় এবং একটা স্বাভাবিক মানুষ যখন তার ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন অতিক্রম করতে পারবে না, তখন আমরা তাকে বলবো বিষণ্ণতা অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আচ্ছা, তার মানে এই যে আপনি বলছিলেন যে কাজকর্মের প্রতি অনীহা কিংবা একটা যে কোনো কিছুর প্রতি যে স্পৃহা থাকে সেটি নষ্ট হয়ে যাওয়া, এটি তো অনেক সময় আমাদের এমনিতেই হয়, হঠাৎ করে হয়তো ভালো লাগছে না, হঠাৎ করেই কাজ করতে ইচ্ছে করছে না, হঠাৎ করেই মন খারাপ, তাহলে কি সেটাই বিষণ্ণতা? না, আসলে তা না। বিশ্ব আমরা যেটাকে বলি, বলছিলেন যে 14 দিন যদি অতিবাহিত হয় সেক্ষেত্রে 14 দিন অতিবাহিত হয়ে গেলে বিষণ্ণতা ধরে নেবে? হ্যাঁ, এটাতে আরো কিছু আছে। আমরা বলি যে DSM-5 মানে একটা ক্রাইটেরিয়া থাকে, প্রত্যেকটা রোগের কিন্তু একটা গুণাবলী থাকে, বৈশিষ্ট্য থাকে বা স্থায়িত্বকাল থাকবে, তখন কিন্তু আমরা সেটাকে গুণায়িত করি যে এটা এই রোগ। ঠিক বিষণ্ণতা হওয়ার জন্য কিছু গুণ থাকতে হবে, কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, কিছু স্থায়িত্বকাল থাকতে হবে। এটা হলো বিশ্বের ডায়াগনস্টিক আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন যেটা বলে, সেটা হচ্ছে যে আপনার 9টা ক্রাইটেরিয়া থাকতে হবে, এর মধ্যে 5টা এবং 5টার বেশি অবশ্যই থাকতে হবে, এবং তার স্থায়ীকাল হতে হবে 15 দিন অথবা তারও বেশি। তাহলে লক্ষণগুলো আমাদের জানা জরুরি, যে কোন কোন ক্রাইটেরিয়াগুলো, কোন কোন বৈশিষ্ট্যগুলো বা এই যে গুণাবলীর কথা বললেন, এই বিষয়গুলো যদি কারোর মধ্যে থাকে বা পরিবারের কারোর মধ্যে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি কি না যে তিনি বিষণ্ণতা রোগে ভুগছেন? আচ্ছা, যেমন যদি বৈশিষ্ট্যগুলো আমরা বলি, প্রথমেই হলো তার যে কোনো কাজের উপর আগ্রহ হারিয়ে ফেলা অথবা প্রচণ্ড অনীহা। দুই হচ্ছে কোনো কাজের মধ্যে সে মনোনিবেশ করতে না পারা, যেটাকে ইংলিশে বলে লস অফ কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলা। এবং দিনের বারবার বলছি আমরা যে অনীহা কিন্তু আমাদের লাগে, তাই বলেই কিন্তু বিষণ্ণতা না। অনীহা হলো দিনের বেশিরভাগ সময় আমার অনীহা লাগা, আনন্দের কাজে আনন্দ খুঁজে না পাওয়া, কোনো কারণ ছাড়াই মেজাজ ইরিটেবল বা আমরা বলি যে একটুতেই খিটখিট মিটে মেজাজ হয়ে যাওয়া, ঘুম হারিয়ে যাওয়া, অতিরিক্ত ঘুমানো অথবা অতিরিক্ত খাওয়া অথবা একদম না খাওয়া, এবং সর্বশেষ যেটা বৈশিষ্ট্য যে তার ভিতর থেকে একটা আবেগ তৈরি হবে, যে সুইসাইডাল টেন্ডেন্সি আমরা বলি বা আত্মহত্যার প্রবণতা তৈরি হবে, এবং এটা কোনো প্ল্যান ছাড়াই সে আত্মহত্যা করতে চলে যাবে। যখন আমরা এই বৈশিষ্ট্যগুলো কোনো ব্যক্তি বা কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে দেখব অথবা কোনো শিশুর মধ্যে আমরা দেখতে পাই, তখন যদি এই বৈশিষ্ট্যগুলোর কারণে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন অতিক্রম করতে অসুবিধা হচ্ছে, তখনই আমরা তাকে বলবো বিষণ্ণতা।
এবং যার হয় সবসময় কিন্তু সে বুঝতে পারে না, হয়তো সে ভাবছে যে সে ভালো আছে বা তিনি ভাবছেন যে তিনি ভালো আছেন, আমি তো ভালো আছি, কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তার আশপাশের মানুষরা কিন্তু একটু খেয়াল করলেই বুঝবেন। আপনি যে ব্যাপারগুলো বলেছেন যে ঘুম একেবারে চলে যাওয়া বা বেশি ঘুমানো, এই যে একটু লাইফের পরিবর্তন, সেটি কিন্তু কাছের মানুষগুলো টের পায়। তো তাদের যখন মনে হবে বা এতটুকু সন্দেহ হবে যে সেই মানুষটির হয়তো কিছু সমস্যা হচ্ছে, তাদের জায়গা থেকে আসলে কি করণীয়? আসলে যখন একটা প্রাপ্তবয়স্ক, এটা ছেলে হোক, মেয়ে হোক অথবা শিশু হোক, তার জীবনে যে পরিবর্তন আসছে কাছের মানুষরাই কিন্তু দেখতে পারেন এবং বুঝতে পারেন, তখন সাথে সাথে সেই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, যদি দেখা যায় যে কোনো ছেলে মেয়ে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে পড়ালেখায় অমনোযোগী হয়ে উঠেছে, বা কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলা কোনো কারণ ছাড়াই রাগারাগি শুরু করছে, তার ঘুম নাই, অস্থির, এগুলো কিন্তু কাছের মানুষটাই, আমাদের গাইডলাইনেও বলা হয়েছে, সেই পেশেন্ট বা রুগী নিজে বোধ করবে অথবা আশেপাশের মানুষটা এটা নোটিস করবে। নোটিস করে তখন আসলে এইটা এই লক্ষণগুলোকে লিখে রাখবে অথবা সাথে সাথে যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদের কাছে নিয়ে আসবে। যেটি আসলে আমরা ইতিমধ্যে জেনেছি যে বিষণ্ণতা কী এবং বিষণ্ণতা হলে কখন আসলে চিকিৎসকের কাছে যেতে হবে, আমরা যদি একটু পেছনে যেতে চাই যে কারণগুলো কী আসলে, বিষণ্ণতা তো একটি রোগ আসলে, এবং এই মানসিক রোগটার পেছনের কারণগুলো যদি একটু বলতেন। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। কারণ না জানলে তো আমি প্রতিকার করতে পারবো না। নিশ্চয়ই। হ্যাঁ, কারণগুলো হচ্ছে যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা নারীর জীবনের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব অথবা ধস, তখন আসলে একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের এই বিষণ্ণতা রোগ হতে পারে। আবার যারা শিশু আছেন তাদেরও কিন্তু হতে পারে। যেমন বাংলাদেশে বলা হয় যে 17টি রাষ্ট্রে একটি জরিপ চালানো হয়েছে, সেখানে দেখা গেছে যে বাংলাদেশে প্রতি মানে সারা ওয়ার্ল্ডে 20 জনে একজন বিষণ্ণতায় ভুগছেন, এবং বাংলাদেশে তার পরিমাণ হলো 4.6%, প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে এবং শিশুর হচ্ছে 1%। আর হচ্ছে এই জরিপে যদি দেখা যায় তাহলে দেখা যায় যে আমাদের দেশে প্রায় 50 লক্ষ মানুষ কিন্তু বিষণ্ণতায় আছে। 50 লক্ষ তার বাইরেও তো নিশ্চয়ই অনেকে আছে। আচ্ছা, এই যে বলতে না পারা বা বলতে না চাওয়া, চিকিৎসকের কাছে না যাওয়া, সেটি পুষে রাখা, একটা স্টিগমা কিন্তু কাজ করে। আমরা দেখি যে আমার মানসিক অবস্থা ভালো না কিন্তু ডক্টরের কাছে যেতে হবে, তখন তো আমি আমাকে পাগল ভাববে অনেকে। এই যে জায়গাটা, এই এই জায়গাটাকে আসলে কিভাবে দেখেন? আসলে মানে এক হলো আপনি যেটা বলেই দিয়েছেন, স্টিগমা অথবা মানে লেন্স অফ ডিসগ্রেসিং, মানে আমরা বলি যে এটা ভালো চোখে দেখা না মানসিক রোগটাকে। আর এই কারণেই অনেক সময় দেখা যায় আমার পরিবারের আশেপাশের মানুষজন এটা ওভাবে খেয়াল করেন না, লক্ষ্য করেন না, অথবা লক্ষ্য করলে ওভারলুক করে যান। আর যখন লক্ষ্য করেন তখন কিন্তু মানে যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদের কাছে আসেন না, উনারা যান কিন্তু হলো কুসংস্কার, মানে ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক, যার ফলে এই জিনিসটার অ্যাওয়ারনেস নাই, মানে সারা বাংলাদেশে কিন্তু অ্যাওয়ারনেসটা কম। মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতনতা তৈরি করা, এটা না থাকার কারণেই এই স্টিগমাটা বা আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে বিষণ্ণতা বা মানসিক রোগ সম্পর্কে, এর জন্য কেউ যেতে চাচ্ছেন না, এক। আর হচ্ছে আমরা যখন এই লক্ষণগুলো দেখি এগুলোকে আসলে আমরা রোগ হিসেবে দেখি না। যেমন জ্বর হলে আমরা সেটাকে মেজারমেন্ট করতে পারছি, হ্যাঁ, তারপরে জ্বর হলে আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারছি, কিন্তু আচরণগত সমস্যাটাকে আমরা অনেক সময় বলি যে এটা ও ঢং করছে অথবা এটা ইচ্ছা করে করছে, হ্যাঁ, এই ধরনের মানে আচরণটা পরিবর্তন হয়েছে, এটাকে আমরা আমলে আনি না। আর এই কারণেই দেখা গেছে যে আমাদের মধ্যে এই রোগটার মানে 50 লাখ যে বলেছি এটা জরিপের কথা, এত বেশি। হ্যাঁ, এখন এটার যদি আমরা দূর করতে চাই তাহলে দরকার তো আমাদের সচেতনতা ব্যাপক আকারে
সচেতনতা তৈরি করা, যেন কোনো বিকল্প নেই, তার কোনো বিকল্প নেই, একদম তৃণমূল লেভেলে সবাই যেন বোঝে যে না, ব্যক্তি নিজে বুঝবে যে না, আমার মন খারাপ লাগছে, আমার কিছুদিন যাবৎ কোনো কাজে মন দিতে পারছি না, আমার খাওয়া ভাল লাগছে না, কোনো কথা বললেই আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। এবং ডক্টরের কাছে এক্ষেত্রে যাওয়া মানেই সেটি পাগলের চিকিৎসা না, না, এটি মাথায় রাখতে হবে যে আমি তার সাথে কিছু কথা বলতে। আমরা কিন্তু দেখেছি এর আগে যে একবার মানসিক স্বাস্থ্য দিবস যেটি তার মূল থিম ছিল কিন্তু লেটস টক ডিপ্রেশন, লেটস টক মানে যত আমরা কথা বলবো তত আমাদের ভিতরের বিষণ্ণতাটা কিন্তু দূর হয়ে যাবে। তার মানে একজন কাছের মানুষ হোক কিংবা একজন প্রফেশনাল ডক্টর হোক, যার কাছেই হোক, সেখানে গিয়ে বলতে হবে আসলে আমাদের কষ্ট বা অনুভূতির জায়গাটা। এটিকে আসলে কিভাবে দেখবেন আপনাদের কাছে যখন রোগীরা আসে, শুধু কি বলতে আসে নাকি হচ্ছে অনেক সময় কিন্তু অনেকে বলে যে ডক্টরের কাছে যাই আমাকে এক গাদা ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে? আসলে আপনি কিন্তু শুরুতেই আমরা বারবার বলছি যে একটা মানুষ মানে তার দুই জায়গায় রোগ হবে, একটা হচ্ছে শারীরিক রোগ আর একটা মানসিক রোগ। অতএব শারীরিক রোগ যদি খুব গুরুতর হয়, যদি আমি তার প্রতি গুরুত্ব দিয়ে থাকি, তাহলে মানসিক রোগের প্রতিও আমার গুরুত্ব দিতে হবে। এবং মানসিক রোগ হওয়ার জন্য আমরা বলছি কারণ হিসেবে ব্রেনে কিছু নিউরো ট্রান্সমিটার বলা হয়, কিছু রাসায়নিক পদার্থ থাকে, যেমন আমরা বারবার বলছি ডেঙ্গু হলে প্লেটলেট কমে যায়, এ ধরনের ঠিক ব্রেনে কিছু রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, সেখানে কিছু তারতম্য তারতম্য হয়। নিউরো ট্রান্সমিটারে যখন অতিরিক্ত প্রেশার আমার উপর চলে আসবে বা জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে কোনো ধস নেমে আসবে, তখন কিন্তু সেই রাসায়নিক পদার্থগুলো সিক্রেশন মানে নিঃসরণে তারতম্য হয়, আর তারতম্য হওয়ার কারণেই কিন্তু আমাদের ওষুধগুলো দেওয়া, মানে বলাই এই ওষুধগুলো সেই শরীরে গিয়ে আর্টিফিশিয়াল ওয়েতে, কিন্তু আমরা যেমন জ্বর কমাই কি কোনো একটা ওষুধ দিয়ে, ঠিক আমাদের মনকে আগে ভালো করতে হবে। ভালো করার জন্য আমরা বলি যে সেরোটোনিন ডোপামিন নামে কিছু রাসায়নিক পদার্থই আছে, আমাদের ব্রেন থেকেই নিঃসরণ হয়, ওটা কমে যায় আমরা আর্টিফিশিয়ালি ওষুধ দিই। ওষুধ দিয়ে পেশেন্টকে আগে কাম এন্ড কোয়াইট মানে শান্ত করতে হবে, স্থির স্টেবল করতে হবে। সেক্ষেত্রে আসলে কোন অবস্থায় আছে বিষণ্ণতাটি সেটি বোঝেন কিভাবে? আসলে আমরা তো রোগের লক্ষণ দেখে বুঝে যাই, আপনাকে কিছুক্ষণ আগেই বলার চেষ্টা করেছিলাম যে আসলে ভ্রান্ত ধারণা থেকেই ওনারা চলে যাচ্ছেন হলো অপচিকিৎসকের কাছে। ভ্রান্ত ধারণাই হচ্ছে মানে মানসিক রোগ মানেই ঘুমের ওষুধ, আসলে বিষয়টা তা না। যাকে আমরা বলি মানসিক রোগের মাইল্ড স্টেজ, মডারেট স্টেজ, সিভিয়ার। মাইল্ড মানে খুবই অল্প অবস্থায়, গুরুতর থেকে গুরুতর অবস্থা, ঠিক আছে? তিনটা স্টেজ থাকে। যখন একজন আমরা আমাদের চিকিৎসাটাকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ওষুধ, প্রথমে হলো ওষুধ, আমি বলার চেষ্টা করেছি যে ওষুধগুলোও হচ্ছে যে যেই জীবনে আমাদের যেই রাসায়নিক পদার্থগুলো দরকার যে ভালো থাকার জন্য, সেরোটোনিন এবং ডোপামিন, এটা যখন শরীরে তারতম্য হয় তখনই কিন্তু আমাদের বিষণ্ণতার রোগের উপসর্গগুলো দেখা যায়, উপসর্গগুলো দেখা যায় এবং সেটিকে আপনারা ব্যালেন্স করেন হচ্ছে ওষুধের মাধ্যমে, ওষুধ দিয়ে। তারপর হচ্ছে যে আমি বলেছি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, তার কোথায় সমস্যাটা আছে। যদি একটা পেশেন্ট সেটেল না হয়, স্টেবল না হয়, সে শান্ত না হয়, আপনি তাকে কিভাবে কাউন্সিলিং করবেন? সেটি আমরা কিন্তু দেখতে পাই, অনেকে সরাসরি কাউন্সিলিং নিতে চলে যান এবং বলেন যে আমার কাউন্সিলিং লাগবে, কিন্তু এক্ষেত্রে কাউন্সিলিংটা নেয়ার মতো অবস্থা তার আছে কিনা সেটিকে নিশ্চয়ই আপনার আগে বিবেচনা করেন। অবশ্যই, এবং তারও আগে দরকার রোগটা কি, ডায়াগনোসিস, রোগ নির্ণয়। আগে রোগটা নির্ণয় হবে, তার ওষুধের ধরন যেমন ভিন্নতর হবে, তার কাউন্সিলিং এর ধরনও কিন্তু ভিন্নতর হবে। আপনি বলছিলেন আপা যে বিষণ্ণতার এক পর্যায়ে আপনারা এমনও হয় যখন সিভিয়ার হয়ে যায়, সুইসাইডাল টেন্ডেন্সি চলে যায়। আমরা কিন্তু দেখি আসলে অনেক কিশোর কিশোরীদেরও আমরা দেখি যে সুইসাইডাল টেন্ডেন্সির দিকে চলে যাচ্ছে বা সুইসাইড করে ফেলছে, অকালে অনেক প্রাণ কিন্তু হারাতে দেখি আমরা। তো এই জায়গাগুলোকে আসলে কিভাবে চিহ্নিত করা যায় আগে থেকে? আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার জরিপে বলেছে প্রতিদিন কিন্তু সারা বিশ্বে 3000 প্রতিদিনে 3000 লোক কিন্তু সুইসাইড বা আত্মহত্যা করছে ডিউ টু বিষণ্ণতা, বিষণ্ণতা রোগের কারণে।
আর সারা বিশ্বে আত্মহত্যার পরিমাণ কিন্তু 80 লাখ এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার জোর পরিবারের কি কোনো বড় ভূমিকা রয়েছে ক্ষেত্রে পরিবারের যে বন্ধন বা আমরা দেখছি যে ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে মানে একেবারেই কারো সাথে কারো অ্যাটাচমেন্ট নেই এই জায়গাটাতে কি আমাদের চিহ্নিত করা মানে সবচেয়ে বড় হলো আমরা প্রথম বলি ইমোশনাল বা মানসিক সম্পর্ক যদি আমাদের মানসিক সম্পর্ক ভালো হয় এটা বাবা মার সাথে সন্তানের হতে হবে স্বামী স্ত্রীর সাথে দুজনের হতে হবে যখন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে তখন কিন্তু শিশুরা একটা সুন্দর পরিবেশ পাবে বিকাশের আবার যখন বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে তখন শিশুদের মধ্যে সুন্দর একটা বিকাশগত পরিবেশ একেবারে এবং সেই সাথে বাবা নিজে যখন ভালো থাকবেন মা নিজে যখন ভালো থাকবেন তখনই কিন্তু তারা শিশুগুলোকেও ভালো রাখতে পারবেন সেটাও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত এই জন্য আমরা যখন বিশেষ করে এতে নারীরা বেশি ভুগে বিষণ্ণতায় কারণ তাদের এই রোগগুলোকে বেশি আমলে আনে না হ্যাঁ নারীদের আর যখন একটা ছেলে বা মেয়ে নিজে ভালো থাকবে তখন কিন্তু সে পরিবারকে দিতে পারবে সমাজকে দিতে পারবে রাষ্ট্রকে দিতে পারবে এই জন্য আমরা সব সময় বলি যদি কারো মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় তাহলে বিন্দু মাত্র কোনো রকম কুসংস্কারকে ঝেড়ে ফেলে দিয়ে চিকিৎসার আওতায় আসা বিজ্ঞানসম্মত চিকিৎসার আওতায় আসা তাহলে হয়তো একজন মানুষ কারণ জীবন কিন্তু বেশি দিনের না আমরা একটা জীবনই পাই আমাদের উচিত এই একটা জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করা আর সুন্দরভাবে অতিবাহিত করতে হলে আপনাকে প্রথমে শারীরিক যত্নের পাশাপাশি অবশ্যই মানসিক যত্নের প্রতি গুরুত্ব দিতে হবে এবং আসলে খারাপ ভালো তো সবারই হতে পারে সেক্ষেত্রে খুব বেশি মানসিকভাবে হতাশ না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে এবং তার সমাধানের চেষ্টা করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিলেন বিষণ্ণতা নিয়ে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্টুডিওর সবাইকে এবং আমাদের সুপ্রিয় দর্শকদেরকে যদি আমাদের আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে একজন দর্শকের কোনো উপকার হয়ে থাকে সেটাই আমাদের সার্থকতা ধন্যবাদ দর্শক হানা ওয়াটার নিবেদিত মাই হেলথের আজ এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদ এবং অবশ্যই মাইটিভির সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে